সৌদিরা কেন রাজপথে নামে না জানলে অনেক অবাক হবেন। সৌদি লেখক ডক্টর খালেদ এম বাতারিব এই লেখাটি লিখেছেন সৌদি ইরান মতবিরোধের পটভূমিকে রেখে। দেখাতে চেয়েছেন প্রতিপক্ষের দুর্বলতা ও নিজ দেশের শ্রেষ্ঠত্ব। তা করতে গিয়ে এই লেখায় সৌদি আরবের ভিতরের চিত্র ও গণমানুষের আকাঙ্ক্ষার চিত্রটি ফুটে উঠেছে। সৌদি গেজেট এক ভাষান্তর করেছে হুমায়ুন সাদেক চৌধুরী। অনেক বিদেশি পর্যবেক্ষণ ভেবে পাচ্ছেন না আমাদের এই অঞ্চলে অনেক দেশের অর্থনৈতিক দুর্দশা যখন জনবিক্ষোভের আগুনে ভুতি হচ্ছে তখন সৌদি আরব কিভাবে এর থেকে দূরে থাকতে পারছে। তাদের প্রশ্ন, ইরান এখন পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি ও বেকারত্বের কারণে জীবনযাত্রার মান নিম্নগামী। এ কারণে যদি এসব দেশে প্রতিবাদী মানুষ রাজপথে নেমে আসতে থাকে তাহলে সৌদিরা কেন তা করছে না। সৌদি আরবে তো সাম্প্রতিক দিনগুলোতে মূল্য সংযোজন ভ্যাট চালু হয়েছে, জ্বালানীয় খাদ্যের উপর থেকে ভর্তুকি কমানো হয়েছে, বেকারত্বের হার 2 অঙ্কের ঘরে এসে পৌঁছেছে। এসব কি সৌদিরা রাস্তায় নামানোর জন্য যথেষ্ট নয়? কিন্তু কেন তারা রাস্তায় নামে না? আমি তাদের বলি, সৌদি আরব ও আরব উপসাগরীয় দেশগুলোর জীবনযাত্রার মান তেল ও গ্যাস সমৃদ্ধি ইরানের চেয়ে অনেক উন্নত। এর কারণ হলো ইরান বিভিন্ন আরব দেশের বিদ্রোহীদের পিছনে অর্থ ব্যয় করছে তাদের বিদেশি সমর্থনদের জন্য। এসব অর্থ তারা নিজ দেশের জনগণের জন্য খরচ করতে পারত। একই সময় আরব উপসাগরের দেশের সরকারগুলো তাদের সর্বশক্তি ব্যয় করছে নিজ জনগণের অর্থনৈতিক দুর্দশা বিমোচনের জন্য। তাদের প্রতিটি আইন, প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দেশে ও বিদেশে আপন জনগোষ্ঠীর সুরক্ষা দেওয়ার লক্ষ্যে। উদাহরণ হিসেবে সৌদি আরবের সাম্প্রতিক কয়েকটি রাজকীয় ফরমানের কথা বলি। জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত মানুষের লোকসান পুষিয়ে দিতে সৌদি আরব 1 কোটি সুবঞ্চিত মানুষের নগদ অর্থ দিয়ে সাহায্য করেছে। সাহায্যপ্রাপ্ত মানুষের সংখ্যা সৌদি আরবের জনসংখ্যার অর্ধেকের বেশি। মূল্যবৃদ্ধির ছোবল থেকে জনগণকে বাঁচাতে এর বাইরে বাদশাহ সালমান আগামী 1 বছরের জন্য সব সরকারি কর্মচারী এবং অবসরভোগীদের আরো আর্থিক ভর্তুকি দিয়েছে। সব ব্যাংক ও বড় কোম্পানি তাই করছে। দেশে ও বিদেশে যেসব ছাত্র বৃত্তি পাচ্ছে মুদ্রাস্ফীতির কারণে তাদের বৃত্তির পরিমাণ 10% বাড়িয়ে দেওয়া হয়েছে। বেসরকারি স্কুল ও হাসপাতালকে ভ্যাটের আওতামুক্ত করা হয়েছে। কোনো সৌদি নাগরিক প্রথম বাড়ি কিনলে তার কাছ থেকে ভ্যাট নেওয়া হবে না। আর এটা তো না বললেই চলে, এদেশে কলেজ পর্যন্ত লেখাপড়া ও ব্যাপক চিকিৎসা সেবা সবার জন্য ফ্রি। সৌদি ও ইয়েমেনের সীমান্তে যেসব সৈনিক ও দেশরক্ষায় নিয়োজিত তাদের সবাইকে 5,000 রিয়াল করে বোনাস দেওয়া হয়েছে ইতিমধ্যে। এর বাইরে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি করা হয়েছে। 1 জানুয়ারি থেকে চালু করা হয়েছে এসব, যা 1 বছর আগে স্থগিত করা হয়েছিল। বেকারদের চাকরি দিতে নানা রকম বিধি জারি করা হচ্ছে। চাকরি না হওয়া পর্যন্ত তাদের কিছু বেতন, বিনা খরচে শিক্ষা, প্রশিক্ষণ এবং সোশ্যাল সার্ভিস দেওয়া হচ্ছে। সৌদি আরবের একজন চিকিৎসকের বেতন 7,500 রিয়াল। এর বাইরে আছে নতুন ও পুরনো আরো নানা রকম ভাতা। এছাড়া একজন সৌদি শিক্ষক বাড়ি কেনার ক্ষেত্রে সরকারি ভর্তুকি পান। আল্লাহ না করুক যদি তার বাড়িটি বন্যায় ধ্বংস হয়ে যায়, তাহলে সৌদি আরব তার অস্থায়ী আবাসনের ব্যবস্থা করবে, কিংবা তার বাড়িটি নষ্ট হয়ে গেলে সেটি মেরামত করবে অথবা নতুন একটি কেনার টাকা দিয়ে দিবে। অপরদিকে একজন ইরানি শিক্ষকের মাসিক বেতন $300। এই পরিমাণ অর্থ দিয়ে তাকে পরিবার চালাতে হয়, যেখানে আছেন স্ত্রী, বাবা মা এবং নিজের 5 সন্তান। তাকে থাকতে 2 কামরার একটি ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। এই শিক্ষক মানুষই যখন দেখবে তার মাসিক বেতন $5,000 এবং বিনা খরচে থাকা খাওয়া পরিবহন সুবিধা দিয়ে একজন আফগানিস্তান বা পাকিস্তানের শরণার্থী সিরিয়া যুদ্ধের জন্য তাকে ডাকা হচ্ছে, তখন সে নিশ্চয়ই অনুভব করবে তার সাথে প্রতারণা করা হচ্ছে। কারণ এই শিক্ষকই তো বলা হয়েছে স্কুলের উন্নয়নের মতো টাকা সরকারের হাতে নেই, অথচ সেই শিক্ষকই টেলিভিশনে দেখতে পাচ্ছেন সবকিছু। সৌদি ও ইরানি শিক্ষকদের তুলনাটা হয়ে গেল 1990 দশকের একজন মার্কিন ও একজন সোভিয়েত শিক্ষকদের মধ্যগত তুলনার মধ্যে। দর্শক, এই কারণে হয়তো সৌদি নাগরিকরা কোনো কারণে রাস্তায় নামতে চান না। এ বিষয়ে দর্শক আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।